সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ভিলেজ সিনারি গ্রামের দৃশ্য দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এইভাবে বাড়ির চালটা আমরা করে দিলাম বাড়ির চাল করছি ডান দিকে একটা ঘর আমরা বড় করে একটা ঘর আঁকছি ঘরটা কেমন করে আঁকছি একটু মন দিয়ে দেখো এইভাবে ঘরের দেয়ালটা করে দিলাম দিয়ে এখানে একটা দরজা করে দিলাম দরজাটা করে দরজাটার একটা ফ্রেম করে দিলাম দরজার মধ্যে একটা পাল্লাও করে দিচ্ছি পাল্লাটা দেখে নাও কেমন করে করছি এইটা এইভাবে উপর দিকে তুলে দেব এখানে পাল্লার ভেতরে একটা ডিজাইন রয়েছে সেটাও আমরা এখানে করে দিচ্ছি এখানে ঘরের দেওয়ালটা আমার একটু ভিডিওতে ব্যাকা লাগছে কিন্তু অরিজিনালি সোজাই হয়েছে তোমরা একটু খেয়াল করবে যেন তোমাদের সোজা হয় এটা একটু খেয়াল রাখবে দরজা জানলাগুলো যেন সোজা হয় যে কোনো কারণেই হোক আমার এখানে একটু ব্যাকা লাগছে আর কি এখানে আমরা একটা সিঁড়ি করে দিলাম সিঁড়িটা দেখো কিভাবে করব এখানে দুটো সিঁড়ি করে দিলাম সিঁড়ি করে দিয়ে এবার আমরা এই লাইনটাকে এর সঙ্গে মিলিয়ে দিলাম এবার বাদিকে। আমরা ডান দিকে ঘরটা হয়ে গেল এবার বা আমরা আরেকটা ঘর আঁকবো এখানে বিচুলে চাল দেওয়া আরেকটা ঘর এখানেও ঘরটা আমরা চালটা এঁকে নিয়ে দেয়ালটাকে এঁকে দিচ্ছি এই দেয়ালটা এঁকে দেয়ালের নিচে একটু কতটা ভিড়টা একটু করে দিলাম এখানে একটা দরজা করে দিলাম দরজার ফ্রেমটাও এগুলো যেন সব সোজা হয় তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখে করবে এটারও জানলার ফ্রেম করে দিলাম দূরে একটা ঘর দেখা যাচ্ছে পরপর অনেকগুলো বাড়ি আর কি এখানে একটা টাল চাল ঘর দেখা যাচ্ছে এই ঘরটাও আমরা এখানে করে দিলাম দিয়ে এখানে আমরা একটা গাছ আঁকবো ঘরটা আগে এঁকে নেবে তারপরে গাছটাকে আঁকলাম ঘরের যেটুকু গাছের মধ্যে পড়লো সেটা আমরা পরে মুছে দেবো এখানে দেয়ালটা এইভাবে এঁকে দিলাম এখানে একটা দরজা এঁকে দিলাম আর এখানে দূরে যেটুকু জায়গা রয়েছে ওখানে আমরা একটু জঙ্গল দিয়ে এখানে একটা গাছে গাছের পাতাটা কতটা হবে সেটাও বর্ডার করে দিলাম এবার আমরা এখানে একটা মানুষ আঁকবো মানুষটা উঠোনে বসে ধান ঝাড়ছে এরকম এই ফিগারটা প্রথমে একটা ডিমের মতো এঁকে তারপরে দেখো কপালটা এঁকে নিয়ে নাক আঁকলাম ঠোঁট আঁকলাম কানটাকে আগে আমরা এঁকে নিয়েছি এখানে একটা চোখ করে দিলাম মাথাটা যেহেতু নিচু করে রয়েছে সেই জন্য আমরা একটু যখন ডিমটা ডিমের মতো এঁকে নেব ডিম্বাকৃতি তখন একটু কাত করে আঁকবো লাইনগুলোকে আমি মুছে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হয়ে গেল চুলটা করে দিলাম এইবার গলাটা করে এখানে একটা হাত আঁকব হাতটা দেখো কেমন করে আঁকছি এই হয়ে গেলো হাতের একটা চুড়ি পরিয়ে দিলাম এখানে হাতের এবার পাঞ্জাটা এঁকে দেব হাতের পাঞ্জাটাকে এঁকে দিলাম এখান থেকে এখান থেকে আমাদের শাড়িটা দেখাবো এখানে এই শাড়ির আঁচলটা গিয়ে পেছন দিয়ে ঘুরে এসে এখানে আমরা বুকের ওপর দিয়ে আঁচলটা করে দিলাম এখানে আঁচলটা একটু চড়ায় গেছে শুরু হবে এবার আমরা কোমরে কাপড়টাকে করব এখানে ব্লাউজের ভাসটা দিয়ে দিলাম কাপড়ের পাটটা এখানে এঁকে দিলাম এখান দিয়ে আমরা আরেকটা হাত আঁকব এখানে আরেকটা হাত এইভাবে এঁকে হাতের চুরি দিয়ে এবার হাতের পাঞ্জাটাকে এঁকে দিলাম হাতের মধ্যে আমরা একটা কুলো আঁকব এই এঁকে স্টেপ বাই স্টেপ তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখবে তাহলে কিন্তু অনায়াসেই ফিগারটা করে ফেলতে পারবে আর যারা একটু ছোট বা যারা পারবে না ফিগার ছাড়াও সিনাইটা করা যাবে এমনভাবে সিনাইটা করা আছে ফিগার যারা পারবে না তারা না করলেও হবে তবে চেষ্টা করবে একটু যে মন দিয়ে তাহলে তোমরা দেখো তাহলে অনায় অনায়াসে তোমরা পেরে যাবে ভিডিও দেখে ড্রয়িং করার একটা সিস্টেম আছে সেটা তোমরা জানো কি না জানি না আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভিডিও তোমরা মোবাইল অন করলে খাতা নিলে বই পেনসিল নিলে নিয়ে বসবে বসে তারপরে তিরিশ সেকেন্ড করে ভিডিও দেখবে আর সাথে সাথে ড্রয়িং করবে ভিডিওটা স্টপ করে দিয়ে আবার সাথে সাথে ড্রয়িং করবে দশ সেকেন্ড করে দেখবে ভিডিওটা বন্ধ করে দিয়ে তারপরে করে নেবে ড্রয়িংটা করবে এইভাবে যদি তোমরা করো তাহলে ভিডিও দেখে অনায়াসেই যে কোনো ছবি এঁকে ফেলা যায় কিন্তু ভিডিও যদি পুরোটা দেখে তারপরে তোমরা করার চেষ্টা করো সেটা কখনোই সম্ভব নয় আশা করি তোমরা জানো তাও আমি একবার একটু জানিয়ে দিলাম এখানে কুলোটাকে এঁকে দিলাম এঁকে দিয়ে এখানে আমরা মানুষটা দেখলে কেমন করে আঁকলাম এবার কুলোটাকে দিয়ে এখানে একটা রাস্তা করে দেবো বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে এই আমাদের রাস্তা আঁকা কমপ্লিট হয়ে গেল ড্রয়িং আমাদের কমপ্লিট এবার আমরা একটু ব্ল্যাক বর্ডার করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা বর্ডার করবে না প্লেন রং করবে অনেক সুন্দর লাগবে কোনো অসুবিধা নেই আকাশে স্কাই কালার দিয়ে ভরাট করে দিলাম স্কাই কালারটা সুন্দর করে হালকা করে ভরাট করে দেবে ডিপ করবে না বাকি সিনারিটা ডিপ করবে সবসময় আকাশটা একটু হালকা করবে ছবি দেখতে ভালো লাগে এবার আমরা যে ডানদিকে যে টালির ঘরটা ছিল সেই চালটাকে আমরা শেড দিয়ে দিচ্ছি চালের মধ্যে প্রথমে একটু ডার্ক ব্রাউন দিয়ে তারপর একটু শেড দিয়ে দিলাম তারপরে একটু কারমাইন দিয়ে ক্রিমসন বা কারমাইন যে লালটা সেই লালটা দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি শেডটা কেমন করে দিচ্ছি একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখো এবার আমরা স্কার দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমরা চালের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে আমরা একটু এইভাবে টালিগুলো এই ধরনের টালিও পাওয়া যায় যেত আর কি আগে সেই জন্য এই ধরনের গোল গোল রাউন্ড রাউন্ড টালি সেই জন্য আমরা এখানে একটু শেডটা এইভাবে দিয়ে দিচ্ছি পরপর ব্ল্যাক দিয়ে আমরা এই শেডগুলো দিয়ে দিলাম তোমরা দেখে দেখে মন দিয়ে সুন্দর করে করবে এখানে আমরা একটু লাইনগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা আমরা ব্ল্যাকটা অনেক সময় বলি পরে ইউজ করতে আমি একসাথে ইউজ করছি তোমরা একটু দেখো কিভাবে ইউজ করছি ছবির মধ্যে যেন হাত না পড়ে এমনভাবে করবে ছবির মধ্যে যেন হাত না পড়ে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে ব্ল্যাকটা আগেই করে দেওয়া যাবে এখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে নিলাম চালটার থেকে দেয়ালটা যেন আলাদা হয়ে যায় দেখো ব্ল্যাক দিয়ে তারপর গ্রে কালার দিয়ে মিলিয়ে দিচ্ছি এভাবে গ্রে কালার দিয়ে মিলিয়ে দেওয়ার পরে চাল কালোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেবে তাহলে চালটা দেয়ালটা দেখবে আলাদা সেটা বোঝা যাবে এখানে একটু ফাঁকা রাখলাম ফাঁকা রেখে এখানে একটু ডিপিওলো দিয়ে মিলিয়ে দিলাম এবার আমরা মানে ভিটের অংশটা আঁকছি কতটা বাড়িটা উঁচু সেই অংশটা একটু ডার্ক ব্রাউন দিয়ে শেড দিয়ে ইয়েলো আঁকার দিয়ে আমরা শেডগুলো দিয়ে দেবো থ্রোয়িংটা খুব ভালো করে মন দিয়ে দেখবে কোন অ্যাঙ্গেলে আমি রঙ করছি কীভাবে রঙটাকে মেলাচ্ছি এটাই ভালো করে দেখার এই হয়ে গেলো এবার আমরা দরজাটা করবো দরজার পাল্লাটার মধ্যে আমরা একটু পুষিয়ান ব্লু আর একটুখানি পুষিয়ান ব্লু দিয়ে আর একটু স্কাই ব্লু দিয়ে আমরা ভালো করে মিলিয়ে দিলাম শেডটা সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এবার এখানে সাইডগুলো আমরা ব্লু দিয়ে দিলাম সাইডে কোবালগুলো দিয়ে একটু ফাঁকা ফাঁকা রেখেছি সেই জায়গাগুলো আমরা হোয়াইট দিয়ে মিলিয়ে দিচ্ছি আর দরজার যে ভেতরের অংশটা বাড়ির ঘরের অংশটা আমরা একটু ডার্ক গ্রাউন্ড দিয়ে ভরাট করে দিলাম একটু হালকা করে অল্প করে একটু কালো দিয়ে আমরা এখানে শেডটা করে দেব দরজাটা দেখো কালো শেডটা দেওয়ার পরে দরজাটা আলাদা হয়ে গেলো মানে দরজাটা আলগা যে ঝুলছে সেটা বোঝা যাচ্ছে এখানে আমরা জানলার মধ্যে একটু ডার্ক ব্রাউন আর একটুখানি ডিপিওলো দিয়ে জানলার ভেতরটা ভরাট করে দিলাম ফ্রেমটা আমরা কোবাল ব্লু দিয়ে ভরাট করে দিলাম জানলার ফ্রেমটা আর এখানে যে ফ্রেমটা রয়েছে দরজা সেটা আমরা পুশিয়ান ব্লু দিয়ে ভরাট করে দিলাম কোবাল ব্লু যেহেতু দরজার মধ্যে দেওয়া আছে পাল্লার মধ্যে সেই জন্য ফ্রেমটা আমরা পুশিয়ান ব্লু দিয়ে দিলাম এখানে সিঁড়িটার মধ্যে আমরা একটু ব্রাউন দিয়ে আর একটু ডিপিওলো দিয়ে সিঁড়িটা ভরাট করে দিলাম সিঁড়ির যে ধাপগুলোর নিচে ফাঁকা জায়গাটা সেখানটা আমরা যে একটু পুশিয়ান ব্লু আর একটু গ্রে দিয়ে ভরাট করে দেবো কোন কালার সঙ্গে কোন কালার কম্বিনেশান করছি সেটা একটু মন দিয়ে দেখবে এবং দেখে শুনে করবে সে একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে এবার গাছের কালার করছি গাছে তোমরা জানো তা আবার বলছি যে গাছে আমরা তিনটে কালার হলুদ হালকা সবুজ ডিপ সবুজ এই তিনটে কালার দিয়ে গাছের কালারটা করে দেবো এবার আমরা গাছের কালারটা তিনটে কালার দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম হলুদ হালকা সবুজ ডিপ সবুজ দিয়ে দূরের যে জঙ্গলটুকু রয়েছে ছোট্ট একটু জঙ্গল সেখানেও আমরা একটু ইয়েলো সবুজ দিয়ে দিলাম মাঠের মধ্যে একটু ইয়েলো আর গ্রিন দিয়ে একটু ইয়েলো ল আকার দিয়ে মিলিয়ে দেব এই মাঠেও একটু আমরা একটু গ্রিন একটু ইয়েলো ল আকার দিয়ে মিলিয়ে দিলাম এবার আমরা রাস্তাটা করব রাস্তাটা দেখো প্রথমে একটু ইয়েলো আকার দিয়ে শেড দিয়ে দিচ্ছি ইও লকার দিয়ে সামনে যখন আসবে একটু ডিপ করে দেবে দূরে একটু হালকা করবে লকারটা একটু হালকা করবে সামনে একটু ডিপ দিয়ে দেবে আর এই সামনাটার মধ্যে আমরা একটু ব্রাউন দিয়ে ভালো করে মিলে দিচ্ছি ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে আমাকে অবশ্যই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে যে বাড়ির চালটা সেই চালটার মধ্যে আমরা একটু ইয়েলো একটু আকার একটু ব্রাউন এই বিচুলির চালটা এই তিনটে কালার দিয়ে আমরা ভরাট করে দিলাম একটু লম্বা লম্বা করে করবে থ্রোয়িংটা যেহেতু হ্যাঁ এখানে দেখো আমরা ব্ল্যাক দিয়ে আবার সেই থ্রোয়িংটাকে বুঝিয়ে দিলাম বাড়ির চালের নিচে একটু ব্ল্যাক দিয়ে ওই বাড়িটার মতো ডান দিকে বাড়িটার মতোই আমরা একটু গ্রে কালার দিয়ে মিলিয়ে দিলাম চালটা আর দেয়ালটা যেন আলাদা হয়ে যায় বোঝা যায় এখানে আমরা গ্রে কালার দিয়ে পুরোটা ভরাট করে দিলাম এই দেয়ালটা হালকা করে একটু গ্রে দিয়ে একটু ইয়েলো দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি লেমন ইয়েলো দিয়ে দিলাম দূরের বাড়ির দেয়ালটা করা হয়ে গেল এবার এই পাশের যে দেয়ালটা রয়েছে একটু ব্লু আর একটু গ্রে দিয়ে ভট করে করে দিচ্ছি এবার চালটাকে চালটা চালটা বাকি রয়েছে আমরা জানলা দরজাটা আমরা একটু ব্রাউন দিয়ে দিলাম এখানে বাড়িটার মধ্যে দরজাটার মধ্যে ব্রাউন দিয়ে জানলাটা ব্রাউন বানসানা দিয়ে দিলাম আর কি ফ্রেমগুলো সব ইয়েলো দিয়ে গ্যাম্বোজ ইয়েলো দিয়ে ভট করে দিলাম সিঁড়ির মধ্যে একটি ইয়েলো দিয়ে একটু ইয়েলো দিয়ে দিলাম এখানে আমরা একটুখানি ব্রাউন দিয়ে আর একটু ইলো দিয়ে আমরা এই ভিটের অংশটা আমরা করে দেব এই দূরের বাড়ির চালটা একটু অরেঞ্জ আর একটু ইয়েলো দিয়ে ডিপিওলো দিয়ে আমরা মিলিয়ে দেব এই সাইডে একটু ডিপিওলো দিয়ে দিলাম আর ওই বাঁশগুলো যে রয়েছে দেখা যাচ্ছে সেটা আমরা ব্রাউন দিয়ে দিলাম এই বাড়ির নিচের অংশটাও ব্রাউন একটু ইয়োল দিয়ে মিলিয়ে দিলাম গাছের ডালটা করব আমরা এবার ডার্ক ব্রাউন দিয়ে আর একটু ইয়েলো দিয়ে ইয়েলো দিতে পারে ইয়েলো অকার দিলেও হবে আমি একটু ইয়েলো দিলাম গ্যাম্বোজি ইলো তারপরে আমরা একটুখানি যেটা মিডিয়াম ইয়েলো বলে প্যাস্টেলে এখানে আমরা মাঠটা এখানে উঠোনটা উঠোনটা আমরা ঘাস দেবো না সেই জন্য আমরা এই কালার করছি প্রথমে একটু ইয়েলো আকার তারপরে হচ্ছে মিডিয়াম ইয়েলো মিডিয়াম ইয়েলো দিয়ে ডিপ ইয়েলো দিয়ে এইসব কালার গুলো দিয়ে ভরাট করবে কেমন করে ভরাট করছি একটু মন দিয়ে দেখে নাও এখানেও তাই ইয়কার দিয়ে আমরা এখানে করে দিলাম একটা রঙের সঙ্গে একটা রঙ খুব ভালো করে মিলিয়ে দেবে এখানে রাস্তায় আমরা একটুখানি ইয়েলো করে দিলাম দূরে সামনের দিকে মিলিয়ে দিলাম এবার আমরা মানুষটা করব মানুষের যেখানে যেখানে শেড পড়বে ডানদিক থেকে আলো পড়ছে সেই সব জায়গাগুলো আমরা প্রথমে বানসানা করে নিলাম বাকি যে ফাঁকা জায়গাটা রইলো সেখানে আমরা স্কিন কালার যেটা পিচ কালার বলে সেই স্কিন কালার দিয়ে আমরা সুন্দর করে ভরাট করে দিলাম রাগে বাইরে যেন রঙ না যায় রঙটা ভরাট করবে সুন্দর করে এবার আমরা চুলটা করছি ব্ল্যাক দিয়ে বর্ডার করে নিয়ে তারপরে ডার্ক ব্রাউন দিয়ে আমরা ভরাট করে দেবো বাকি চুলের অংশটা ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম আর ফিতেটার যে মাথায় বাঁধা আছে সেটা অরেঞ্জ কালার করে দিল ওটা তোমরা রেড দিতে পারো গ্রিন দিতে পারো যার যা খুশি দেবে এখানে যে ধানের ধান নিয়ে বসেছে সেটার কালারটা আমরা একটু ইলো নিচের দিকে একটু ডিপ ই একটু ইয়লো আকার এই ধরনের এই ধরনের কালার দিয়ে করে দিলাম কুলোটার মধ্যে প্রথমে ইলো দিয়ে পুরো ভরাট করে দিলাম লেমন ইয়লো দিয়ে আর এখানে ব্রাউন দিয়ে আমরা যে ধানের ধান নিয়ে বসেছে সেখানে ডট 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 দিয়ে দিলাম কুলোর মতো একটু ধান রয়েছে সেই ধানটাও অনেকটা ধান রয়েছে সেটা আমরা ব্রাউন দিয়ে ডট ডট দিয়ে একটু কালো দিয়ে ডট ডট করে দিলাম এখানেও তাই এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আরও বেশি বেশি সংখ্যক লোক যাতে দেখে আমি খুব সহজ করে করি যাতে সহজ সবাই দেখে দেখে করতে পারে আর আরও বেশি ছাত্রছাত্রী যাতে এগুলো দেখে করতে পারে শিখতে পারে সেটাই আমার আনন্দ এখানে স্কিন কালারটা পিঠে একটু বাকি ছিল ওখানে একটু ব্রাউন আর একটু স্কিন কালার দিয়ে করে দিলাম আর ব্লাউজটার মধ্যে একটু লাইট গ্রিন আর ইয়েলো দিয়ে আমরা শেড দিয়ে দিলাম তোমরা অন্য কালারও করতে পারো কিন্তু ডিপ লাইটটা খেয়াল রাখবে কীভাবে করছি এবার শাড়ির পাড় আর ব্লাউজের যে বর্ডারগুলো সব আমরা কারমাইন চুড়িগুলো কারমাইন বা ক্রিমসন এই কালারটা দিয়ে ভরাট করে দিলাম শাড়ির মধ্যে একটু সাদা দিয়ে আমরা এই ডিপ ভায়োলেট কালারটার মধ্যে আমরা একটু মিলিয়ে দেব এখানে সাদাটা দিয়ে ভালো করে মিলিয়ে দেবে শাড়িটার যারা আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিও কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা মন দিয়ে যদি দেখো তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে কেটে কেটে দেখলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে করতেও অসুবিধা হবে তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে তোমাদের পরিচিত লোকের মধ্যে যদি শেয়ার করো তাহলে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এটা করতে পারবে অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে এখানে ছায়াটা আমরা পুশিয়ানগুলো দিয়ে করে দিচ্ছি গাছের ডালে আমরা একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিয়েছি আর পুষিয়ানগুলো দিয়ে গাছের পাতাগুলো একটু ডট ডট করে দিয়ে দিতে পারো একটু নরম পুষিয়ানগুলো দিয়ে এভাবে গাছের কয়েকটা পাতা পাতা দিয়ে দিলাম এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে এইভাবে আমার সাথে থাকবে পাশে থাকবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যারা কম করে ভিডিও তাদের কমেন্ট পেলে তাদের আরও ইন্টারেস্ট পায় আমিও ইন্টারেস্ট পাবো সবাই খুব ভালো থেকো এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো অবশ্যই তোমরা বাড়িতে করো এবং সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ